এখনকার শুভকে তো এত গোপন কক্ষ লাগবে না পার্কে সিবে গলি বাইলে হয় কথা ক না কেন দশ টাকার বাদাম কিনে দেয় আর কয় ময়না ধর বাদাম নেই এই কথা বলে মহিলার রানের ওপরে মাথা রাখে বিয়ের আগে হানিমন এ কথা কও না মহিলার রানের ওপরে মাথা রাখছে মেয়েটা এবার বাদাম ফাইটে ফাইটে ছেলেটার মুখে দেয় খায় আর মজা নেয় কিছুক্ষণ খাইতে খাইতে কয় আর খাইতে পারবো না মেয়ে বলে কেন জান খাইবা না বাদামে তো অনেক পুষ্টি তুমি খাও পার্কে বসে পুষ্টি ম্যাডাম সাজছে কথা কোন ঠিক না এজন এই ব্যাপারে দায়িত্ব হলো পিতা মাতার সবচাইতে দায়িত্ব বেশি পালন করে আপনার যুবক ছেলে পিকনিকের নামে কই যায় অভিভাবক হিসাবে সাথে যাবেন কথা কন আপনার যুবতী মেয়ে পিকনিকের নামে কই যায় অভিভাবক হিসাবে হয় মা অথবা বাবা সাথে যাওয়া লাগবে ওর প্রেম করা পার্কে যায় টাঙ্কি মারা কথা কর না মগা মুগি হাই রে ভাই চিড়িয়াখানার পর্যন্ত প্রেম হয় রে চিড়িয়াখানা চিড়িয়াখানা ছিল না তোমরা আমি রাজশাহী গেছিলে বাপ রে বাপ যায় দেখে খেলে জোড়ায় জোড়ায় গাছের গোড়ায় গোড়ায় ইয়া মন কায়দায় সাপে আছে মানে কিয়ামত হয়ে যাবে তার সারিয়ে দিবি না খবর নিয়ে দেখেন একটাও বিয়ে করেনি কথা না নাকি কারণ যারা বিয়ে করে তারা বউরে ওই রাস্তাঘাটে চাপে ধরে না ওকে চাপে ধরে জায়গা আছে কথা কয় না কেন বোঝে না এরা বউ মানে চাপে ধরে কুটি আদম আর হাওয়ার যখন দেখা হলো আরাফার ময়দানে আদম নবী তো মা হাওয়া দেখে একেবারে বুকের ভিতর চাপে ধরছে আল্লাহ কয় আদম কারে ধরছে কয় বউ কয় বৌরে ধরবে ঠিক আছে এরকম খোলা ময়দানে বোক আদর করার জন্য ঘর বানাও স্ত্রী মা হাওয়াকে ধরছে আল্লাহ সে জায়গা আল্লাহ ফতুয়া দিয়ে বলতেছে বউ তোমার বুঝি আদর করবে ঘর বানাও আল্লাহ হকবার কম তখন ইব্রাহীল আর আদম আলাহিসাল্লাম দুইজন মিলে আদম আলাহিসাম স্ত্রী আর হলো ইব্রাহি হলো সুকালদার দুইজন মিলে একটা ঘর বানাইলেন আর সেই ঘরে মা হাওয়াকে আদর করলেন তার মানে কুকুর বিলারের মতো রাস্তাঘাটে প্রেম করা মুসলমানের সন্তানের স্বভাব হয় না মা প্রেবাদ হুন্ডের পিছনে এক মহিলা উঠলে এমন কায়দার সাইপে ধরার লজ নাই তো বেহায়া কথা কার ওই মেয়ে আরো বেশি লজ্জা নাই কারণ ছেলেদের মতো বসে কি খারাপ রে ভাই মহিলাটা আমার মাঝে মাঝে মনে হয় এগুলো ধরে মনে হয় মেরে ফেলে দিই সবগুলো কিন্তু কি করবি না প্রত্যেকেরা যে গুনা বাস্তব আমার এত বিরক্ত লাগে কে তোরা এলে করবো রে ভাই বিয়ে কর রে কথা খর না কা খারাপ করছ এই জন্য যৌবন মনে চাইলে আল্লাহ দিন আহুমলি ফুরুজি হিমি হাফ হিজুন আল্লাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে নিজের যৌবনটাকে হেফাজত করে লাগবে কারণ এই যৌবন হিসাব দেওয়া লাগবে কার কাছে আলি রাতিয়াল্লাহু তালে নিবো বলে তোমরা যৌবনের তালনায় গুনাহ করো একদিন যৌবন থাকবে না বললাম ঠিকই গুনা লেখা থাকবে কথা গুণ ডেকে না এই জন্য খবরদার যুবক রং তামাশা করিস না অনেক হয়েছে তবা করে ফিরে আয় বান্ধবীর নাম্বার থাকলে বলোকমান ব্লাক লিস্টের কথা বললাম খবরদার খবরদার এগুলো করা যাবে না এই জন্য কোরআন হাদিসের হক কথা বলতে আসছি কারো দালালি করতে আসি নাই কথা বোঝেন নাই ওয়াজ হবে কোরআন থেকে কোথা থেকে জরে বলেন কথা থেকে আল্লাহ রসুল বলেন মান কলা বিহি সদা ক যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে কারণ এই কোরআনের মধ্যে কোনো ভেজাল কোনো মিথ্যা কোনো ধোকা নাই থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে বলে শালাফাক বলেন জালিকাল কিতাবুল আরয়িফা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোন মিথ্যা নাই কোনো धोखा নাই देयर इज নো डाउट বলুন আল্লাহু আকবার হুদালিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসেবে গাইডলাইন হিসেবে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন আল্লাহর নাম সালাম সালাম মানে কি মানে কথা কোন কথা কোন একটু আল্লাহর নাম সালাম সালাম মানে শান্তি আর সালাম থেকে আসছে ইসলাম যারা মানবে ওদের নাম মুসলমান আর তাদের সংবিধানের নাম হবে আল শান্তি করা ইসলামের আছে এই কথা সবাই বলে মনে রাখবেন শুধু মুখে মুখে বললে হবে না ইসলাম শান্তির ধর্ম ইসলাম কোথায় নিয়ে গেলে কোন জায়গায় গেলে শান্তির সুবাতাস পুরো পৃথিবী পাশি পাবে মনে রাখবেন এক দোকানের মালিক তার কর্মচারীর নাম ছিল ইসলাম তারই দোকানে চাকরি করত ইসলাম আর ওই দোকানদার একটা মেয়ের ছিল তার নাম ছিল শান্তি এই ইসলাম সুযোগ পাইলেই শান্তির সাথে টাঙ্কি মারে কথা বোঝে না টাঙ্কি মারা বোঝেন তো প্রেম করে প্রেম করে আজকাল দেখবেন ভ্যান চালকের ছেলে চেয়ারমিনের মেয়ের সাথে লাইন মারে মানুষ কয়ে কেরে পাগল কই চেয়ারমিনের মেয়ে আর তোর বা ভ্যান চালা এই প্রেম হবে কোনোদিন কয় তাও চেষ্টা করে যায় আশা করতে তার দোষ নেয় কথা বোঝেন না এরকম কিছু দুষ্ট ছেলে আছে না না তো এই ছেলেটা বলতেছে আমি যা হয় হোক দোকানের কর্মচারী হতে কিন্তু পারি কিন্তু জায়গা মতো দান মারবো যাতে রাতে রাতি কপাল খুলে যায় কথা বোঝেন না এই জন্য মালিকের মেয়ের সাথে প্রেম এই প্রেম সেই প্রেম জটিল প্রেম প্রেম যখন করেছে দোকানদার যখন টের পাইছে একদিন ধমক দেওয়ালে ইসলাম তোর এত বড় সাহস আমার মেয়ের শান্তির সাথে প্রেম করিস ওই আকাশের চাঁদকে হাতে পাওয়া যেরকম আর সম্ভব তেলে জলে যেমন মেয়ে সেনা তোর মতো দুই টাকার কর্মচারী আমার মেয়ে শান্তির সাথে কোনোদিন বিয়ে আমি দেব না বিদায় যা আজকে দোকান থেকে তোর চাকরি শেষ দোকান থেকে তোর তারায়া দিলাম যা দূর দূর করে তারায়া দিলাম এইবার মনের দুঃখে চলে গেছে বগুড়া ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে ফোন দিয়েছে হ্যালো কে কয় না আমি তোমার ইসলাম কেন তুমি কই দোকানে নাই কই দোকানে নাই তোমারে ভালোবাসার অপরাধে তোমার বাপ দোকান থেকে তারায় দিয়েছে আমি আসি এখন বাস স্ট্যান্ডে তুমি যদি সত্যি আমারে ভালোবাসো কাটটি কুটটি গোসাইয়া আছে। তাই নিয়ে তাড়াতাড়ি করে ঠনটনিয়ে বাস স্ট্যান্ডে আসো আমি তোমার এনে সুখের ঘর বাঁধতে চাই শান্তি বলে জীবন মরণের সাথী তুমি তুমি ছাড়া আমি বাঁচবো না তুমি আমার জান তুমি আমার ভালোবাসার কবুতর তোমার নিয়ে বাক বা করে উড়াল দিতে চায় অপেক্ষা করো আসিতেছি কথাকে বোঝা গেল এইবার শান্তি চলে আসছে ঠনঠনিয়ে বাস স্ট্যান্ডে দুইজন মিলে হারিয়ে গেল মনের অজানায়। নাই কথা কখন দেখে প্রেমে যখন ছেলে মেয়ে পড়ে ওরা কি ডাইলগ দেন জানেন কয় গাছের পাতা সিরে করে আমার গহন আমি সোনা দানা কিছুই চাই না কথা কর না কেন যুবকদেরকে বলি এই ডাইলগ যারা দেয় আম পাতা চাম পাতা সুতের মধ্যে গাইতে মেয়েটার গলায় পরাই দিবি কথা কর না কেন আর না হলে এক বস্তা পাতা নিয়ে যা হাজির করে বলবি তুমি না বলছো জাম পাতা আম পাতা হলেই চলবে গহনা কাটে কিছুই না বলে এই দিলাম তখন বলবে হ্যাঁ ওটা আবেগে বলছি তাই বলে কি পাতাই চাইছি আর দেখবেন গুমন ফাঁস হয়ে যাবে কথা তোমাকে বিভ্রান্তিতে ফেলার জন্য সলনার একটা ফাঁদ পেতে বলে তুমি যদি আমার হও গাছের তলায় থাকতে আপত্তি নাই, একদিন গাছের তলায় রাত কেটায় দেখবি পরের দিন বৌ আর খুঁজে পাবি না যে শীতের রাত কথা খাও না খে সব আবে ক্ষণিকের মোহ ক্যান জানি রঙিন সবসময় তোমারে ভুলাই তাছাড়া তোমার মতো ভালো ছেলে প্রেমে পড়ার কথা কথা কওনা ক্যা মন খারাপ করছো তোমরা এইবার দুইজন মিলে চলে গেল সকালে শান্তি খোঁজে নাই বিকেলে শান্তি খোঁজে নাই সন্ধ্যায় শান্তি খোঁজে নাই দোকানদার ঘরে খোঁজে শান্তি নাই বাইরে খোঁজে শান্তি নাই টেনশনে মাথায় হাত মানুষজন আসে বলে দোকানদার ভাই মনটা খারাপ কেন জানতে চায় তখন ডেকে বলতেছে ভাই আমার ঘরে শান্তি নাই তখন বলতেছে ব্যাপারটা বুঝলাম না কি বলতে চাও কয় আমার মেয়ে শান্তি নাই কয় তোমার মেয়ে শান্তির কথা বলার আগে আগে বলো তোমার দোকানের ইসলাম কর্মচারী কোথায় বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধে দোকান থেকে তাড়িয়ে দিয়েছি তখন লোকজন বলতেছে ওরে দোকানদার বোকা তোর দোকানের কর্মচারী সাথে সাথে শান্তি তোমার ঘর থেকে চলে গেছে এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটা কেন বললাম এক্সাম্পল এই উদাহরণটা দেওয়ার পিছনে কারণ হলো আমরা শুধু মুখে মুখে বলি ইসলাম শান্তির ধর্ম কিন্তু কোসাই ইসলাম নামের কাছ থেকে রোপর করলে কোথায় ইস্তামকে দার করা দিলে সবাই শান্তি পাবে জায়গা মতো ইসলামকে দাঁড় করা না দিয়ে ঘরে ঘরে শান্তি ঘুষতেছি মনে রাখবেন ইসলাম জায়গা মতো প্রতিষ্ঠিত করা ছাড়া এই পৃথিবীর এক ইঞ্চি মাটিতে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না কথা বলেন ঠিক কেরা আজকে तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই জালেম বেঈমানরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই জালেম বেঈমানরা আল্লাহর কোরআন কিনে খেলা করে কথা বলেন ঠিক কেরা এই জন্য तमाम পৃথিবীর জালেমদের অশান্তির আগুন দাবানলের মতো দাউ করে জ্বলতেছে এই আগুন যদি নিবাইতে চান तमाम পৃথিবীতে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে হবে কথা বলে টেক্কায় না এর জন্য প্রয়োজন কোরআন নামের পানি হাদিস নামের পানি দিয়ে তাম পৃথিবীর অশান্ত সমাজটাকে শান্ত করা সম্ভব কথা বলেন ডেকে না এছাড়া এছাড়া এ পৃথিবী কখনো শান্ত হবে না মুখে মুখে শান্তির স্লোগান থাকবে জায়গা মতো শান্তি প্রতিষ্ঠিত হবে না কথা বলে ঠিক কেনা এই জন্য সেই কোরআনের সমাজ কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে যুগে যুগে নবী রাসূলেরা যদি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে আঘাত প্রাপ্ত হতে পারেন নির্যাতন সহ্য করতে পারেন আমার নবী যদি আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য নবী রক্ত দিতে পারেন সাহাবা রক্ত দিতে পারেন ও কোরআন মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েম

এরকম মুষ্টি তো দেখি হ্যাঁ সেরে দাও মুষ্টি ছেড়ে দে সেরে কি চমৎকার দেখায় আল্লাহ তুমি কবুল করো সরে কোন আমি আমি বাপরে বাপ এত দুর্বল কেন গো আপনারা এমনি ভিটামিন ক্যালসিয়াম দুধ কলা ডিম মাঝে মাঝে কিনে খাবেন হাত খাড়া করেন আল্লাহ বলে ইন্নাল্লাহা আস্তার আমিনাল মুমিনিনা আগফুসাম ওয়া আলামাহুম বিআন্ন লাহুমাল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব কোন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বানাই জীবনের মালিক কে আল্লাহ হে যুবক প্রেম করবি আর ওয়ান্ডারল্যান্ড পার্কে যায় বলবি এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাম হাত না মান হাত তুলে রাখেন আল্লাহ বলেন ইল্লা সাহাব আলী আমিন ফি জান্নতি ইয়াতাসালুন এদিক খেয়াল করেন সূরার নাম আনকাবুত জোরে বলেন কি না আনকাবুত জোরে বলেন কি না আনকাবুত আনকাবুত মানে কি জানেন মাকরসা মাকস মাকরসার নামে আল্লাহ সুরে দিয়েছেন মাকরসার বাসা হলো দুর্বল এই দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন দুনিয়াতে যারা অনেক অনেক বড় বড় অট্টলিকা রঙিন স্বপ্ন দেখে ক্ষমতার বাহাদুরি দেখায় ওদেরকে আল্লাহ পাক দুর্বল মাকরসার সাথে তুলনা করছে কম ঠিক কেনা সমানিত ভাইরা আমার সুরার নাম আনকাবুত মোট আয়াত আছে উনসত্তরটি রুকু আছে ষাটটি বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে এই নাজিল হয়েছেন আমি তিনটি আয়তেকারী মা তিলাবত করেছি চলুন জবান সেরে সবাই আমার সাথে মহাব্বতে তিলাবত করবেন আজকে আমার আলোচনার বিষয় হলো পরীক্ষা কি নাম আলোচনার বিষয় কি পরীক্ষা কিসের পরীক্ষা ইমানের পরীক্ষা কিসের পরীক্ষা টিকে থাকার পরীক্ষা কিসের পরীক্ষা বেঁচে থাকার পরীক্ষা কিসের পরীক্ষা এই জগৎ থেকে জান্নাতে যাওয়ার জন্য কঠিন পরীক্ষা কোন ঠিক না এই জন্য ইমানের পরীক্ষা কিভাবে আমরা দেব শুনুন আমরা আলোচনার প্রেক্ষাপটে আলোচনার প্রসঙ্গে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ যত দ্রুত পারি আপনাদেরকে বুঝাইয়া দিয়ে দোয়া করব ইনশাআল্লাহ জবান সেরে সবাই কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করমসীম ধরে আল্লাহ নামে শুরু করছি মুসলমান হিসাবে যে কোনো কাজ শুরু করবো কার নামে ধরে কো কার নামে আল্লাহ নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই জটিল কথা কয় হুজুর খালি খাই কী যেন খাইতেছি পানি খাইতেছি কারণ তৃষ্ণা আছে কথা বলতে গেলে তৃষ্ণা চলে আসে এজন আমি পানি খাই আমি তো চাও খাই না কফি খাই না আমি খাই পানি আমার নাম গোলাম রব্বানি আমরা তো চেনেন চলেন আলোচনা শুরু করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম এগুলো হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ একমাত্র জানেন কি আল্লাহর কোরআনে দেওয়া এগুলো ভিআইপি পাসওয়ার্ড ত হা ইয়াসিন কফ নুন কথা কি না আলিফ লাম রা হামিম সিম এই যে আল্লাহ পাক কিছু ভিআইপি পাসওয়ার্ড দিয়েছেন কথা কি বোঝা গেল এগুলোর অর্থ দুনিয়ার কোন নবীও কথাকে বোঝায় যাচ্ছে আমার কথা আলিফ লাম মিম এগুলো হরুফে মোকাত্তা আত এগুলোর অর্থ এগুলোতে কি হয় এগুলোর মানে কি এগুলোর সম্পর্কে জ্ঞান একমাত্র আছে কার কাছে শিল্লা বলেন কার কাছে এদেশে কিছু ভন্ডের আবির্ভাব হয় তারা মাঝে মাঝে বলে আলে মোলামা না পারলেও নবির না পারলেও আমরা পারি আলিফ লাম মিম আলিফ লাম র এগুলোর অর্থ কি কয় আলিফ তে আল্লাহ কথা কন এগুলো বিভিন্ন কথা বলে তারা অর্থ করার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন ওরা যা বলতেছে সব নিঃসন্দেহে ভুল কথা ভুল তথ্য কারণ এর অর্থ এয়ার জ্ঞান পৃথিবীর কোন মানুষের নাই ছোট্ট একটা ঘটনা না বললে বুঝবেন না বলবো আবু মুস্তা আসারি রাদি আল্লাহ একটি এলাকার গভর্নর ওই এলাকার একটা মানুষের ঘাড়ে শয়তান ভর করছে ওই লোকটা এসে বলতেছে ও আবু মুসা আশারি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই এই যে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন কফ এগুলোর মানে কি আল্লাহ এগুলোতে কি আমল আমল করার কথা বলছে আমরা তো জানি না আমল করব কিভাবে একটু আপনি দয়া করে বলেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা একজন জ্ঞানী সাহাবী ছিলেন তিনি বুঝতে পারলেন আমি বিষয়টা এই জায়গায় শেষ করে দিতে পারবো কিন্তু আমার উপর একটা চাপ আসতে পারে বিদায় তিনি কৌশল অবলম্বন করে একটা চিঠি লিখে খলিফা ওমরের কাছে পাঠায় দিলেন বলে না ও একবার এইবার লোকটা হাজার দুমর ফারুকের দরবারে হাজির হয়ে গেলেন ওমর ফারুকেরা সে কাছে আইসা চিঠি দেখাইলেন খলিফা আগমুসা সারি আমাদের এলাকার ভরনার আপনার কাছে পাঠায় দিয়েছে হাজারদ উমর ফারুক সিটি দেখে বুঝলেন তুমি কি বলতে চাও বলে ও খলিফা আমি জানতে চাই আলিফলাম মিম আলিফলা মরা তাহা নুন কফ এগুলো তেল্লাফা কি আমল কথা বলেছেন যেগুলো অর্থ তো আমরা জানি না আল্লাহ কি অনুবিষা আমল করার কথা বলেছেন আমরা তো জানি না আপনি দয় করে যদি একটু আমাদের বোঝায় দেন হাজরাত উমার ফারুক তখন বলেন যাও খেজুরের বারোটা ডাল কেটে নিয়ে আসা খেজুরের ডাল কেটে নিয়ে আসা হল যুবককে পিটাইতে পিটাইতে অসুস্থ হয়ে গেল যুবককে চিকিৎসার ব্যবস্থা করলেন আবার যখন সুস্থ হয়ে গেল আবার ডাল দিয়ে পিঠাই আবার যখন সুস্থ হয়েছে আবার ডাল দিয়ে পিঠাই এরপরে সুস্থ করবার যুবক দেখে বলে খলিফা আর মারবেন না আর মারবেন না আমার ঘরে যে শয়তান ভর করেছিল সে চলে গেছে কারণ আলিফলাম আলিফলাম রা এগুলোর মধ্যে আমলের যদি কিছু থাকত আল্লাহ তালা তার হাবিবের মাধ্যমে প্রকাশ করে দিতেন দিতেন কিন্তু আসলে এগুলোর ভিতরে আমলের কিছু নাই বিদায় আমার ঘরে শয়তান চেপেছিল আমি বুঝতে পেরেছি এগুলোর অর্থ দুনিয়ার কোনো মানুষের জানার প্রয়োজন নাই এগুলোর ভিতরে আমলের কিছুই নাই তবে হরফে মুকাত্তাত এগুলোর মুখস্থ যদি কারো থাকে কেউ যদি আমল করতে পারেন তার জীবনে অনেক 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 কল্যাণ দান না আল্লাহ কনস মাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার তাহলে হরফে মোকাত এগুলোর অর্থ কার কাছে কোন ভণ্ড যদি বলে আমি জানি বোঝা যাচ্ছে পুরোটা ভণ্ড এবং মিথ্যা ভিত্তিন বানোয়াট কথা বলতেছে কথাকে বোঝা গেল আমরা কোনো ভণ্ডের কাছে যাব নাকি জোরে বলেন যাব ওই যে পানি গড় গড়ায় পড়তেছে বাবা মায় ডাকতেছে ওদের কাছে যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে না পুরো ভন্ড এদেশে হককানি আল্লাহওয়ালা যারা ছিল মারা গেছে এখন যেগুলো আছে হককানি আল্লাহওয়ালা পাওয়াই কঠিন যাওয়াই না সব ঢুকি তবলা বাজায়া নারী পুরুষ নিয়ে লাফাইতেছে আর জিকির পারতেছে তাও জিকির আল্লাহর নামে না জিকির কার নামে বাবার নামে কথা কন্ন আছে না নাই আছে না নাই আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না আছে ওগুলো দরবারে যায় নারী পুরুষ একত্রে হইয়া মহিলা তো মহিলাই স্বামীরে ভালোবাসে না উনি পীরকে ভালোবাসা দিতে গেছে পীর সাহেব তো সেই লুচ্চ বোঝেননি বয়স হয়ে গেছে লুচ্চ আমি যাইনি মহিলা মুড়ি দেখা মাত্র পীরের মনের ভিতরে প্রেম উঠলে উঠছে মহিলা মুড়ি দেখে কয় মা আয় আয় মহিলা মুড়ি বুকের ভিতরে গেছে পিসায় বুকে পায় সেই আনন্দ মহিলা মনে মনে সেই খুশি আনন্দের ঠেলা গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি বাবা তোমার তোমার শরণ সুমিতে বাবা বাবা কাছে গো আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায় সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই কারো কেবলমাত্র একটা চরিত্রহীন নারীর দ্বারা এই ধরনের কাজ করা সম্ভব এই প্রত্যেকটা স্বামী বলবেন বউকে তোর আমি, তোর কি জানা লাগে বলবি কথা কন ঠিক কেনা এই জন্য মহিলাদের মামা আপনার বড় পীর স্বামী আর আপনার পিতা মাতা কথা কন না মা বোনদেরকে জীবনী কিনে দেবেন আয়সার জীবনী খাতিজার জীবনী আসিয়ার জীবনী ফাতেমার জীবনী কথা কন না হাজার জীবনী রহিমার জীবনী এগুলো জীবনী পড়ে পরে মেয়ে মানুষ কেমন চরিত্রের হওয়া দরকার কি কি গুণাবলী থাকলে জান্নাতি নারী হওয়া যায় ওগুলো পরে ওরা শিখবে কথা কর ঠিক কেনা এরপরে কারো বউ যেন কোনো দরবারে না যায় ঠিক আছে কিছু কিছু পীর তো আছে ডাইরেক্ট মরিতকে বলে বাবা তুমি খালি একাই আসো তোমার বউ নিয়ে আসলে না কথা না কে আছে না আছে না নিঃসন্দেহে সে ভণ্ড আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করো জোরে কোন আমিন যেহেতু পীর মুড়ি দিনে ওয়াজ নয় এগুলো অনেক করছি করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি কষ্ট হচ্ছে আপনাদের এই জন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই হাক্কানি আল্লাহ ওয়ালারা যেখানে আমরা আসি ইউসুফকে হালকা বলেনি নাকি বলছে বলছে না হালকা না বলছে না আচ্ছা চলেন আমরা আলোচনায় যাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসি বান্না সো আইয়া তোরা ক আইয়া কলো আ মান্না অহমলা আল্লাহ আরাফুল্লা মিল মালের মানুষেরা কি মনে করেছে। ইমান সে কথা বললেই তাদের গ্বা দিতে হবে সেরে দা হবে তাদের কি কোনো পরীক্ষা করা হবে না তার মানে ইমান এনে এ কথা বললেই ইমিন হওয়া যায় না ইমানদার হওয়া যায় না ইমান আনার পরে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করবেন কথা বলেন ঠিক কেনা

এরপরে আমার আল্লাহ বলে ওরা মমিন নয় কারণ আপনি যদি মমিন হন আপনি যদি ইমানদার হন আল্লাহ আপনাকে যা যা বলবে আপনি সেই সেই পথে চলবেন বলেন তো মুসলমানের ধর্মীয় আচার অনুষ্ঠানে কি থার্টি ফার্স্ট নাইট রাত আছে নাই যারা আতসবাজি করল শুনলাম কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ড আতসবাজি থেকে অগ্নিকাণ্ড পর্যন্ত হয়ে গেছে এ বাজান গো আমার থেকে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে আল্লাহ না করুক বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই এই অগ্নিকাণ্ড থেকে যদি শত শত মানুষ আহত নিহত হইতো হতাহতের ঘটনা ঘটতো তাহলে কি অবস্থা হইতো এজন্য যুবক আলে মোলাম এত করে বোঝায় পায়ে হাত দিয়ে অনুরোধ করে বোঝায় এগুলো কালচার আমাদের না এগুলো সংস্কৃতি আমাদের না কোন মুসলমান ইমানদার থার্টি ফার্স্ট নাইট রাত পালন করতে পারে না আতশবাজি পটকাবাজি করতে পারে না আনন্দ হই করে ডিজে পার্টি করতে পারে না পিকনিকের নামে লাফালাফি করতে পারে না কথা বলেন ঠিক কেনা এই যে লাফালাফি করতে গিয়া আজকে বেশ কয়েকটি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই যে পটকার কথা কোন এই যে পটকা আতসবাজি যে আগুন এখান থেকে অনেক জায়গায় অগ্নি কাণ্ডের মতো দুর্ঘটনা ঘটেছে আগুন লেগেছে অনেক জায়গায় এই আগুন লাগে যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হইতো যুবক তোমাদের বুঝতে হবে এর খেসারত আমরা দিব আজকে আলে মোলামাই এত নসুদ করে বুঝায় পায়ে হাত দিয়ে অনুদ করে বুঝায় এ তাটি বাস এগুলো দিবস মুসলমানের না এগুলো পালন করা যাবে না আমাদের আনন্দ করা দুই দিন ঈদ উল ফিতর আর ঈদ আজহা কথা কন্টে কেন এরপরে তোমরা কেন এগুলো আজে বাজে অনুষ্ঠান খুঁজো বিধর্মীদের কালসা বিদেশিদের কালসা অন্য ধর্ম অবলম্বীদের কালচার কেন আমরা মানবো কেন আমরা অনুসরণ করব কথা বলে না কেন তো কপালে যেদিন আগুন লাগবে সেদিন বুঝবো কথা কেন যেদিন নিজের কপালে আগুন লাগবে সেদিন বুঝবো যে এই যে আলে মোলামা দেশের দায়ীরা ইসলামিক স্কলার এত বুঝায় থার্টি ফার্স্ট নাইট রাত এগুলো পালন করা যাবে না এগুলো গুনাহের যুবক যুবতী তরুণ তরুণেরা গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে এগুলোর কারণে বেপরদায় ছেলে দেখা সাক্ষাৎ হচ্ছে এই যে পটকা বাজে আতসবাজি এগুলো করিয়া যারা এগুলো ফিল ফ্যাক্টরি যারা এগুলো বানায় ওই বাণিজ্যিক ভাবে তারা তো লাভবান হচ্ছে আপনারা আমার তো পকেট খালি ওই বাণিজ্যিকভাবে তারা লাভবান হচ্ছে পটকা বাজি আতশবাজি বিক্রি করে ওরা লাভবান হচ্ছে আর আপনি আমি কিনে কিনে ফকির আহমুদুল্লায় হচ্ছে কথা মসজিদের জন্য টাকা চাই বের হয় না আর এই শুভ পটকা কিনে নিয়েছে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এ কথা কাকে তোদের লজ্জা হয় না হুম মসজিদের জন্য এক বস্তা সিমেন্টের টাকা ছাইলে বের হয় না আর ওই ছেলে দামি পটকা বাপরে বাবা আকাশে ছেড়ে দিলে আগুন লাগে ফুরফুরে হয় ফাট দিয়ে ফাটে ঘুরে যায় কি যে বাপ রে বাপ ওই আগুন যেদিন তোর কপালে লাগবে তোর খেতায় যেদিন লাগে তোর কম বলে যদি লাগে সেদিন টি আর ভাবিন আতশবাজি তোর জায়গা মতো যাবে ভালো হয়ে যা ভালো হতে পয়সা লাগে না কথা বল না কে এজন আলেমেরা বারবার বলে এগুলো থার্টি ফার্স্ট নাইট রাত পালন করা এগুলো মুসলমানের সংস্কৃতি এগুলো আচার অনুষ্ঠান কোন মুসলমানের নয় কোন ইমানদার এগুলো করতে পারে আমরা দিন দিন এগুলো করে গোনা করতেছি ইমান নষ্ট করতেছি কথা বলে ঠিক আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুক জোরে কন আমিন আরো জোরে কন আমিন আমাদের তো বিগত বছরে গোনা মাফছে নতুন বছরে কল্যাণ চেয়ে দোয়া করা দরকার কিন্তু তা না করে পটশবাজি পটকা বাজি আতশবাজি লাফালাফি ডিজে পার্টি এগুলো করা যাবে জোরে বলেন যাবে কষ্ট হইতেছে আপনাদের কোন কথা বলতেছিলাম মনে হয় ভুলে গেছে কি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু বললেই হবে না আমি আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি এ কথা বললে মমিন হওয়া যায় না আর মমিনের যদি আপনি নিজেকে মমিন দাবি করেন তাহলে আপনি কখনোই থার্টি ফার্স্ট নাইট এগুলো পালন করতে পারবেন এগুলো মুসলমানের না বোঝা গেল আমাদের একটা নির্দিষ্ট সীমানা আছে আমরা ইসলামের সীমানার ভিতরে হালাল বিনোদন করব। হালাল আনন্দ করবো কতক্ষণ ঠিক কেনা খাও তোমরা পিকনিক দশই জানুয়ারি খাও পনেরোই জানুয়ারি খাও বন্ধু বান্ধব বিলে রান্না করে খাইবা তো খাও ওই রাতে কেন বিশেষ ফজিলত প্রথম দিন আনন্দে কাটলে বাকি বছর আনন্দে কাটবে আস্তাক ফির এই চিন্তা তুমি মুসলমানের যুবকে তুমি তোমার তকদির কে বিশ্বাস করোনা তকদির তুমি গান বাজায় প্রতি বছর আনন্দে করবা যে প্রথম দিন আনন্দ করলে বাকি এগারো মাস আনন্দে কেটে যাবে আস্তাক ফির আসো যুবক এই বিভ্রান্তি থেকে এই ভুল চিন্তা থেকে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে আল্লাহ তৌফিক দান করো সরেকোন আমি সলেন বাজার সামনের দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র ইমান একথা বললেই আমি আল্লাহ সার দেব না আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। শুধু তাদেরকে পরীক্ষা করবো এমনটা নয় আমার আল্লাহ বলেন ওয়ালা কদফাদান্ন আল্লাহ দীন আমি কব লেহিম ফালাইয়া আল্লা মান্না ভুল্লাদীনা সদাপু ওয়ালাইয়া আল্লা মান্না আল্লাহ কাজিবি আল্লাহ রব্বুলের আমিন বলেন তাদের পূর্ববর্তী যারা পৃথিবীর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছিলাম তোমাদেরকে পরীক্ষা করব আর পরীক্ষা করে আমি আল্লাহ দাবিতে কারা জানবো আর কারা মিথ্যাবাদী আল্লাহ পরীক্ষা করে জানবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সরে বলেন ভাই আল্লাহ তাহলে শুধু পরীক্ষা আমাদের জন্য নয় আমাদের পূর্ববর্তী উম্মতেরা যা এই পৃথিবীর জমিনে এসেছিল তাদের জীবনে পরীক্ষা এসেছিল বাজান আপনার আমার জীবনে আল্লাহ তালা পরীক্ষা দিয়েছে বিদায় বাজান গো আমার ভুলে গেলে চলবে না এই পৃথিবীতে অনেক নবীরা সুলম্বত এসেছিলেন যাদেরকে ওই পৃথিবীর জালেমেরা আল্লাহর পথে ইসলামের পথে টিকে থাকার জন্য তাদেরকে ধৈরে নিয়ে যা লোহার শিরনি দিয়া শরীর থেকে গোস্তগুলো আশ্রাইয়া আশ্রাইয়া জমিনের ভেতরে ফেলায়া দিছে করার দিয়ে সিরে তাদেরকে দুই টুকরো করেছে এর পরেও তারা ইমানের পথ থেকে অবিচল অটল ছিল এক ইঞ্চি সরে যায় নাই জোরে বলেন আল্লাহ আকবার এই জন্য আপনার আমার জীবনে পরীক্ষা দেবে এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে দেখছেন তাফসির মাহফিল লেখেন তাফসির ভিত্তিক আলোচনা শুনবেন না ও সাথী মিস কল দিছে ভালো যাক চাচারা বাড়ির আচ্ছা যা হয় হোক আমার একটু টিকে থাকাই লাগবে আপনারা চলে গেল তো আমার উপায় নাই হ্যাঁ বউ সারা যারা তারা আসো না ঠিক আছে আচ্ছা থাকো তো থাকলে হবে তাহলে যুগে যুগে যারা পৃথিবীতে নবীরা চলে এসেছিল তাদের জীবনে পরীক্ষা হয়েছে আপনার আমার জীবনে পরীক্ষা হবে কথা বলেন এখানে পরীক্ষা সারা জান্নাতে যাওয়া যাবে না তাদেরকে কিভাবে পরীক্ষা করেছে করার দিয়ে চিড়েছে লোহার চিরনি দিয়ে শরীর থেকে জিয়ান্ত মানুষের গোস্ত গুলো চিরনি দিয়ে আশ্রায় আশ্রাইয়া শরীর থেকে আলাদা করেছে পৃথক করেছে এরপরে তারা ইমান থেকে এক ইঞ্চি সরে যায়নি আল্লাহ একবার কর এটা কত বড় পরীক্ষা হতে পারে জ্যান্ত মানুষের শরীর থেকে গোস্ত খোলা কথা কর না কে এটা কি কম পরীক্ষা কম কষ্ট হজরতে জাকারি আলাহ সালামকে ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে তারা করছে আল্লাহর পাইগাম্বার জাকারি আলাইসাল্লাম দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে একটা গাছের কাছে ডেকে বলে গাছ আমি আল্লাহর নবী জাকারি আমার তুমি আশ্রয় দাও বলতে দেরি গাছটা ফাঁক হতে দেরি হয় নাই বলেন আল্লাহ আকবার এই বাড়ি উদিরে দৌড়াইতে দৌড়াইতে গাছের তলায় আসছে আসে তাকা থেকে গাছের গোড়ার পাশে একটা মুরব্বি দাঁড়ায় আছে মুরব্বীর সুরতে যিনি দাঁড়ায় আছেন তিনি আর কেউ না ইবলি শয়তান কে কে দেখে বলতেছে মুরব্বী এলাকায় যাইতে কাউরে দেখছে না আপনার চোখের সামনে দেখে কেউ কি গেছে আপনি কি দেখতে পাইছেন মুরব্বি ডেকে বলে বাবা দেখতে তো পাইছি তোমরা যারা খুঁজতেছো সে কিনা আমি তো জানি না কিন্তু আমি যদি কথাটা বলি হয়তোবা তোমরা বিশ্বাস করবা না এই গাছের ভিতরে একটা লোক ঢুকেছে সবাই তখন ইহুদিরা রাগ হয়ে বলে মুরব্বী হয়ে গেছে বয়স হয়ে গেছে কথা বললেন আপনি গাছের ভিতরে কখনো মানুষ ঢোকে বেটা ফাসিল কোথাকার সেইভাবে ইহুদিরা গালি শুরু করে দিল সায়তান বলতেছে বাবা আমি জানি তোমরা আমরা বুদ্ধি আমি যে কথা বলতে চাই তোমরা শুনবা না কিন্তু তোমরা যাকে তালাশ করতেছো। দেখো তো ওই যে সামনে একটু কাপড় বের হয়েছে ওই দেখো তো ওই কাপড় পরা সেই লোকটা কিনা ইহুদিরা তাকাতে হ্যাঁ সত্যি জ্যাকারে আসলাম সামান্য কাপের অংশ ওই গাছের যে জোড়াটা লেগে গেছে তার ফাঁক দিয়ে একটু বের হয়ে আসে এইটা দেখে ইহুদিরা বলতেছে হ্যাঁ মুরব্বী আপনি তো সত্য কথা বলেছেন ওই গম্বার গাছেরই ভিতরে ঢুকেছে যা কারিয়ানবি তখন বলতেছে বাবা করলা না। তখন বলতেছে মুরব্বী একর গাছ থেকে বের করার উপায় কি। একটু দয়া করে আপনি বুদ্ধি দেন শয়তান দেখে বাবা তোমাদের বুদ্ধি যেখানে শেষ আমার বুদ্ধি শুরু বুদ্ধি দেওয়ার জন্য তা করাত নিয়ে আসো লোহার করাত নিয়ে আসো নিয়ে এসে গাছ সেরা শুরু করো তোমাদের মনের আশা পূর্ণ হয়ে যাবে তোমরা কি করতে চাও করে হত্যা করো ঠিক আছে যাও তোর বাড়ি নিয়ে আসো লোহার করাত নিয়ে আসো যাও

নবতের দপ্তর থেকে নামটা কেটে বাদ দিয়ে দেব কারণ তুমি যদি দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যাইতাম আমি আল্লাহ আমার কুদরতের পা লাগায়া দিতাম ইহুদিরা তোমাকে ধরতে পারতো না কিন্তু তুমি আমার কাছে আশ্রয় না আছে গাছের কাছে আশ্রয় চেয়েছো তোমার ভাগ্যের পরিণতিতেই ও শব্দ করতে পারবে না এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহর পয়গাম্বর শব্দ করলেন না লোহার করাতে পাইগাম্বার কে চিরে ইমানের পরীক্ষা কারে বলে বাজান লোহার করাতে চিড়ে দুই টুকরা করে ফেলা হল পাইগাম্বারের সন্তান ইয়াহিয়া আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালাম বাবা জাকারে মারা গেছে এই সংবাদ শুনে বাবার কাছে এসে দেখে বাবাকে তারা দুই টুকরো করে হত্যা করে ফেলেছে বাবার দুই টুকরা লাস্টে চোখের পানি ছেড়ে দেখা দেয়ার বলি হুদিরারি আমার বাবাকে বিনা দশে দুচি কইরা মিথ্যা অপবাদ দিয়া দুই টুকরা করেছিস ওই গুদিরা রে তোদের মতো খারাপ আর কেউ হয় না আমি আর তোদের এলাকায় সারা না আমি আর তোদের এলাকায় থাকবো না বাবার লাশটা বুকে জড়াইয়া কাঁদে আর বলে মালিক আমার বাবা চইলা গেছে ইহুদিরা মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবারে হত্যা করেছে পয়গাম্বারের সন্তান বাবার মৃত্যুতে বড় আহত হয়ে গেল মনের কষ্ট বাইরে গেছে মনটাকে সান্তনা দিতে পারে না বাবার লাশটা নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে কাঁদতে কাঁদতে ক্লান্ত হইয়া বাবারে দাফন করে দিলেন পরে ডেকে বলে ইবুদিরারে তোদের দেশে থাকবো না এ দেশ থেকে আমি অন্য দেশে চলে যাব হিজরত করে এমন একটা এলাকায় চলে গেলেন ওই এলাকার বাদশা ছিল জালেম পয়গাম্বার যখন গেলেন কিছুদিন যাইতে না যাইতে জালেম বাদশা পয়গাম্বারের কাছে এসে বলে ও পয়গাম্বার একটা ফতুয়া লিখে দাও দুইটা বর্ণনা পাওয়া যায় একটা হলো শাত নিয়ে কে বিবাহ করতে চায় আর একটা হলো আপন ভাতিজিকে বিবাহ করতে চায় দুইটা বর্ণনার মধ্যে আমরা ভাতিজির বিষয়টা ধরে নিলাম ওই জালেম দুষ্ট পড়ে গেছে ভাতিজির উপরে ভাতিজি দেখতে এতটার উপর এত অপূর্বা সুন্দরী দেখে আকর্ষণ হয়ে গেছে মনটা ভাতিজির প্রেমে দিয়ে হয়ে গেছে এই জন্য জালেম বাদশা দেখে বলে সাল্লাম আমার একটা ফতুয়া লেখা দাও হয়ে ভাতিজিকে বিবাহ করা যায় ফতুয়াটা লিখে দাও পয়গাম্বর বলে বাদশা একটা হারাম জিনিসকে আমি হালাল বলে ফতুয়া লিখে দিতে পারবো না কারণ আপন ভাইয়ের জন্ম দেওয়া মেয়ে ভাতিজিকে দুনিয়ার কোনো সাসা বিবাহ করতে পারবে না এটা আল্লাহর বিধান এখানে আমার কোনো হাত নাই জালেম বাদশা বলতেছে ভাতিজি রূপ আমার পাগল বানাইছে ফতুয়া লেখে দাও নইলে কাল্লা ফেলায় দেব। কারণ জালেমেরা তো বোঝেনি জালেমদের কাছে অপরাধ লাগে কথা না কে জালেম তো নিজে একটা অপরাধ করতে চাইছে ভাতিজিকে বিবাহ করতে আবার পয়গাম্বার ফতুয়া লেখে দেবে না এই আবার পলে পয়গাম্বারকে হুমকি দিচ্ছে কাল্লা ফেলায় চিন্তা করছে আজও পৃথিবীদের জালেমদের অবস্থা তাই জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না কথা জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না জালেমেরা নিরপরাধ মানুষ অপরাধ করবে একজন তার শাস্তি হাজার জনকে কথা কর না কথা না অপরাধ করছে একজন আর এর শাস্তি দিবে হাজারো মানুষকে পৃথিবীতে এরকম জালেম আছে না না জোরে বলেন আছে না না মনে রাখবেন জালেমদের পরিণতি ভালো হয় না আপনারা আমার আলোচনা অনেকে পছন্দ করেন ভালোবাসে আমি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই বলেন তো এর নাম কি আর এটার নাম কি দাঁত দাঁত বেশি শক্তিশালী না জিহুব্বা দাঁত এই দাঁতের ফাঁকে কোথাও যদি ময়লা গোস্তের টুকরে সোলা বুট একটু দাঁতের ফাঁকে কোনো একটা ময়লা আটকে যায় এই জিব্বা বারবার ওই জায়গায় নক করে বারবার ওই জায়গায় নক করে দাঁতের ফাঁক থেকে যতক্ষণ না ময়লাটা বের করতে না পারে ততক্ষণ নাকি জিব্বার শান্তি নেয় মানে এরকম একটা মাঝে মাঝে দাঁতের ফাঁকে ময়লা আটকায় মাঝে মাঝেই সে দাঁতের ফাঁকের ময়লা কি করে দূর করে ক্লিয়ার করে কিন্তু এই ব্যয়মান দাঁত সুযোগ পাইলে দুর্বল জিব্বাটারে কামড় মারে রিমান্ডে নেয় এত জোরে কামড় মারে মাঝে মাঝে রক্ত পর্যন্ত বের করে ফেলে দেয় কি কথা কি ঠিক আছে আপনারা বলেন আপনারা আমার যখন বয়স হয়ে যায় জিহুব্বা আগে পরে নাকি দাঁত কথা কয় না এই এলাকায় কি পরে কথা কয় কি পরে যায় দাঁত পরে যায় তাহলে দাঁত এত শক্তি ধরে এত পাওয়ার কেন পড়ে গেল শোনেন যে যত বেশি বাড়ে সে তত বেশি মরে পিপিলিকার পাকা গজায় মরিবার তরে কিছু টাকলো মাথা দেখেন নে বাপ বাপ এত বাড়া বাড়ছে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না বিসমিল্লা থাকবে না ইনশাল্লাহ কয় গতকালকে এক নেতার বক্তব্য আপনারা দেখেছেন কুমিল্লার কি বলেছে কয় দশটা মাদার করে আসবা বাকিটা দেখে নেব ইনশাল্লাহ শয়তান দেখা কথা শয়তান লাগে দেখা লাগে করে আসবা বাকি যা দেখার আমি দেখবো ইনশাল্লাহ তার মানে কিছু লোক ইনশাল্লাহকে এত সস্তা বানাইছে এই মাত্র একটা নারীর সাথে জিনে করে আসলাম ইনশাল্লাহ এরা তাই কবি ভাই বেরেক নাই রে কথা কনাকা বেরেক ছাড়া গাড়ি এক নেতা ভাষণ দিবে যা কালকেও বলতে পারে বগুড়ার যুবক তোমাদেরকে একটা সুসংবাদ দেই আমি বগুড়ার শহরের সব চাইতে দামি একটা মদের বার উৎপাদন করব ইনশাল্লাহ যেখানে তোমরা ইয়াবা বা গাজা মদ সীসা এমন কোন নিশা যা পাবা না নিশা করে মাথা গরম হয়ে গেলে নাইট ক্লাবে নত্যগির নাচের ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ শয়তান কয় কি রে কথা তো এদের অবস্থা হয়ে গেছে তাই বিসমিল্লা বাদ দেবে তাও কয় ইনশাল্লাহ রাষ্ট্র ধর্মে ইসলাম বাদ দেবে তাও ইনশাল্লাহ আল্লাহ বলে আমারে বাদ দিতে চাস ইসলাম বাদ দিতে চাস কথা কর না বিসমিল্লা সহ্য হয় না কয়েকদিনের ব্যবধানে মন্ত্রিত্ব চলে গেছে নেতাগিরি চলে গেছে যে দলকে বগল নিচে রায় বেশি বেশি ফুলে থাকো ওই দলই আগে নাই হয়ে গেছে কথা কন না কারণ দল তো বোঝে যেরকম তার সেরা উল্টা পাল্টা লোক দলে রাখলে দলের সম্মান ক্ষুণ্ণ হবে কথা কন ঠিক কেনা এই বাজান বেশি বাড়া ভালো না বেশি বাড়া ভালো না আল্লাহ সার দেয় ওয়া মুদহুম বিতুগিয়ানিহিম আমাহুন আল্লাহ কিছুটা অবকাশ দেয় ছেড়ে দেয় যা কত দূরে দৌড়াবি ঘুরি সেনেন না ঘুরি কথা কমে দেয় নাটাই শুধু ছেড়ে দেবে ওই আসমানে ওরে আর মনে করে সব আমার নিচে আমি এখন পাওয়ারে আমি এখন গিয়ারে বেলা শেষে যখন সুদে ধরে টান দেয় তখন কে রে এরপর আরো টান দেয় কয় কে রে এখন পরিশেষে চিন্তা করে এক বছর বন্দি রাখছে বাক্সে এ যদি ধরা পড়ে লোহাতে টাঙ্গায় ঝোলায় রাখবে অতএব ধরা দেব না এই এদিক ওদিক ঘুরে ফিরে লাস্টে উভুত হয়ে পড়ে কথা কন্যা কায়া বাঁশের কঞ্চির ভিতরে ঢুকে যায় সহজে ধরা দিতে চায় না এজন্য ওদের অবস্থা ঘড়ির মতো হবে কথা ঠিক কে না শক্তি দর দাঁত মুখে ঠিকই থাকে দুর্বল জিব্বা মুখে ঠিকই থাকে কিন্তু শক্তি দর দাঁত টিকতে পারে না কথা ঠিক না মনে রাখবেন বাজান ওরা যতই দাঁতের মতো শক্তি ধরক না কেন ওই জালেমদের পরিণতি ভালো হবে না আরে দুর্বল ওর চোখে নির্যাতিত মাজলুম মুসলমানদেরকে আল্লাহ পাক শেষ বিজয়ের হাসি হাসাবেন ইনশাআল্লাহ বেলা শেষে বিজয় আমাদেরই হবে একটু কষ্টের পথ পারি দেওয়া মাঝে মাঝে একটু রিমান্ডে নেই মারতে দেখ সমস্যা টিকে থাকা লাগবে কথা কর না কে টিকে থাকা লাগবে ইমানের পথে টিকে থাকতে গেলে কষ্ট আসবে মন খারাপ এ যুবক ভাই সামনের দিকে যাই যে কথা বলতে চাইছিলাম জালেমদের কাছে অপরাধ করা লাগে না মুসে আসবে একজন জালেম মারছে আশি হাজারেরও বেশি কথা কন অপরাধ করবে জালেমের কাছে একজন বলতেছে মুসা আসবে এটা তার টেনশন এই টেনশনে যত মানুষ জন্ম দিচ্ছে সন্তান সব জব করে মারছে তারপরে শান্তি হয়নি মুসা আসেনি ভাই মুসা আসে নাই ফেরাউনের বারোটা বাজাই নাই পানি খিলে মারছে আল্লাহ পানি পানি তো সবাই খায় একটু পরিমাণে সেদিন একটু বেশি খাওয়াইছে সাদা আটা পানি খাওয়ায় পটকা মাছের মতো ফুলে আসছে আপনারা জানেন ইতিহাসে প্রথম আগে মানুষের লাশ ভাসত না ইতিহাসে প্রথম ফিরাউনে লাশ ভেসে উঠেছিল কথা না মরার পরে ফিরাউনের লাশ প্রথম ভেসে রাগ করেছেন চলেন কথা বলতে গেলে অনেক দিক দিয়ে আসবে চতুর্দিকে যাওয়া যাবে না কথা আমি বেশি ডালপালা আজকে বাড়াইতে চাই না সংক্ষিপ্ত পরিসরে এতটুকু কথা বলতে চাই জালেম বাসা বলতেছে ওইয়া আমার একটা ফতুয়া লেখে দাও যে সাস্তা হয়ে ভাতিজিকে বিবাহ করা যায় আজ ও পৃথিবীতে কিছু মানুষ টাকা খাইয়া পাঁচশো এক হাজার টাকা খাইয়া হালাল জিনিসকে হারাম বলে ফতুয়া দেয় আবার হারাম জিনিসকে হালাল বলে ফতুয়া দেয় কথা কথা ঠিক কিনা টাকার বান্ডিল যদি পরা যায় ফতুয়া দিক সেদিক হয় যায় আছে না নাই টাকা যেদিকে ফতুয়া রায় আছে না ভাই আছে বউরে বান্ন বার তালাক দেছে এরপরে যদি হাতের মধ্যে পাঁচ হাজার দেওয়া হয় কোনো ব্যাপার না এগুলো হয় এই যে এত পৃষ্ঠার এত নাম্বার ক অনুচ্ছেদে আছে জি চলবি নিয়ে যা কথা বলেন টাকা দিকে ওদের ফতুয়া করে সেদিকে আজ পৃথিবীতে এরকম আছে না ভাই কিন্তু মনে রাখবেন জালেমদের পক্ষে যারা ছাপাই গায় জালেমদের অন্যায় আবদার অন্যায় হুকুমকে যারা সাপোর্ট করবে তাদের ভাগ্যে নবীর হাতে হাউজে কাউসারের পানি জুটবে না বলেন আল্লাহ সাবধান এখনো সময় আছে এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম ইয়াহিয়া আলাইহিস সালাম ডেকে বলে জালেম বাদশা আমি কখনো এই ফতোয়া লিখে দিতে পারবো না চাচা হয়ে ভাতিজেকে বিবাহ করা জায়েজ জালেম বাদশা ডেকে বলে নবী ফতোয়া যদি না লিখে দাও আমি তোমার দেহ থেকে কাল্লা আলাদা করে দেব জোরে কন্না ওজবিল্লাহ জালেম কাল্লা ফেলাইতে চাই কার আরো জোরে বলেন কার ইয়া বাজার জালেম বার্সা লোকদেরকে তার করায় দিল জালেম বার্সা থেকে বলা হয় ওয়ান অভি এখনো সময় আছে শেষবারের মতো সুযোগ দিলাম যদি তুমি না লিখে দাও আমার কাজ যেহেতু হবে না তোমারে বাইশের কাকি লাভ এই কথা বলে বলতেছে হয় ফতুয়া লিখে দাও নাহলে কাল্লা ফেলায় দেবো ইয়াহিয়া আলাইহিস সালাম রেকে বলে ও তুমি যা খুশি করতে পারো এরপরে আমি কোনজন হারাম জিনিসকে হালাল বলে ফতুয়া দিতে পারবো না আমি আল্লাহর বিরুদ্ধে কলম ধরতে পারবো না তখন জালেম বাদশার লোকেরা আল্লাহর پیغمبر ইয়াহিয়া সাল্লামের দেহ থেকে কাল্লাটা কোপায়া ফেলায় দিয়ে আল্লাহর پیغمبرের পড়ে যাওয়া কাল্লা থেকে আওয়াজ আসে জালেম বাচ্চা শেষবারের মতো শুনে আমি বলে দি গেলাম চাষা গে বিবাহ করা যায় নাই এই কথা বললেন বাজান তার মানে কি হলো জালেমদের কাছে আল্লাহর পায়গাম্বারেরা কাল্লা দিয়ে গেছে তারপরে আপস করে নাই একটু ফতুয়া লেগে দিলে বেঁচে যেতে কিন্তু না একটা হারাম কি কোন পাইগাম্বার হালাল বলে চালায়া দিতে পারে না এটা হল আল্লাহর পাইগাম্বাদের গোনা বলি বলেন আল্লাহ আকবা কষ্ট পাইছেন আপনারা দোয়া করে দেয় নাকি বলেন পরীক্ষা আসবে না আমি তো নিয়ত করছি কিন্তু এই যে ওঠা বসা করতেছেন তো এটা আবার বিরক্তির কারণ কারণ এই দশ জন তো আর ওয়াজ করব না হ্যাঁ সকালে সারবো নিজের মাহফিল তো এ মাহফিল মানে আমার মাহফিল বোঝেন নাই এ মাহফিলের সমস্যা নাই কারণ আমি এ মসজিদ কুমটিকে ভালোবাসি মসজিদ কুমটি আমার ভালোবাসে হ্যাঁ দুটো পর্যন্ত ঠিক আছে ভাই আচ্ছা এদিকে খেয়াল করেন তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে পরীক্ষা করবেন এই জন্য আল্লাহর পয়গাম্বার জীবন দিয়ে গেছে কিন্তু বাতিলের কাছে আপস জোরে বলেন আপস পরে নাই যুগে যুগে যত নবী রাসূলের জীবনে পরীক্ষা দেখবেন তারা সবাই পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম খলিল পরীক্ষা দিয়েছেন দেন নাই কথা বলেন দেন নাই এমন কি তার বাবা আপন বাবা কিনা আজর ঠাকুর নিজে কাছে সন্ধান দিয়ে বলেছে আমার ছেলে উল্টা পাল্টা কথা বলে নিজে ছেলেকে ধরায় দিয়েছে এবং নমরুদ যখন ঘোষণা করলো সে ইব্রাহিমকে উলঙ্গ করতে পারবে তাকে এত পরিমাণে পুরস্কার দেওয়া হবে তখন আজ বলতেছে ছেলেকে তো আমি ধরায় দিছি পুরস্কার পাইলে তো আমি পাব এই কথা বলে তিনি নিজে তার ছেলের কাপড় খুলতে গেছেন কথা কন ঠিক কিনা তাহলে ইমানের পরীক্ষা কারে বলে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলাইয়া দিয়েছেন কিন্তু আগুনে পড়তে পারছে জোরে বলেন পারছে এই জন্য আল্লাহর যারা প্রিয় হবে আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তারা আগুনে পড়লে পড়বে না পানিতে পড়লে ডুববে না কোন জালেম তাদেরকে ফাঁসি দিয়ে মারতে পারবে না কথা বলে ঢেকে না সেটা হলো ইমানের পথে টিকে থাকতে হবে আল্লাহ দিনের জন্য টিকে থাকতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কাদা ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম বলেন তোমাদের পূর্ব যারা নবীর দেশে ছিলেন আমি আল্লাহ পাক তাদেরকেও পরীক্ষা করেছিলাম তোমাদেরকে পরীক্ষা করে জানবো ইমানের দাবিতে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন এজন্য বাজান গো আমার দিনের পথে ইসলামের পথে টিকে থাকতে হবে হযরতে কাবাব রাদিয়াল্লাহু তাআলা ওই জালেম বেঈমান কাফেররা ধইরা নিয়া যায়া আগুন জ্বালায় দিয়া আগুনের আঙ্গার গুলো পিটের ভিতরে ঢুকায় ঢুকায় দেয় আগুনের আঙ্গার ঢুকে পিটটা ছিদ্র হয়ে গেছে রক্তচর্বিগুলো খসে খসে পড়ে আগুন নিবায় যায় এত কষ্ট হজরতে কাব্বাফরাকে দেয়া হলো বাজার নবীজির কাছে চলে গেলেন সাহাবিরা ডেকে বলে নবী গো মাতা না আল্লাহর সাহায্য কবে আসবে আর তো পারি নবী ডেকে বলেন সাহাবিরা এতটা অস্থির বলে চলবে না তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের কেউ কালেমার কারণে আল্লাহর পথে টিকে থাকার কারণে তাওহিদের কারণে তাদের কেউ নির্যাতন করা হয়েছে জুলুম করে হয়েছে লোহার করা দিয়ে চিরা হয়েছে লোহার চিরুনি দিয়ে শরীর থেকে গোস্ত আলাদা করা হয়েছে গর্ত করে জ্যান্ত মানুষকে পুঁতিয়ে ফেলা হয়েছে এরপরেও তারা ইমানের পথ থেকে কখনো পিছপা হয় নাই বলেন আল্লাহ তাদের জীবনে পরীক্ষা এসেছিল ফারাউন তার দাসী এবং তার সন্তানগুলো কি কি করেছিল আপনারা জানেন না কত বড় পরীক্ষা সন্তানকে মার চক্রের সামনে গরম তেলে সন্তানটাকে ফেলায় দিয়েছে মউতের মধ্যে সন্তান রোস্ট হয়ে যাচ্ছে রোস্ট এরপর আরেকটা ছেলেকে যখন ফেলায়া দেয় সন্তানগুলো ডেকে বলে মা তুমি মনে করো না আমরা গরম তেলের ভিতরে পড়তেছে ও মা তুমি তাকায় দেখতেছ এটা গরম তেল কিন্তু আমরা তো দেখতেছি এটা আল্লাহ পাক আমাদের জন্য ফুলের বাগান বানায় রাখছে কোন আল্লাহু আকবার ও মা এই জন্য খবরদার ওই জালেমকে কখনো রব বলে শিকার না করে আসো মা আমরা সবাই একত্রে জান্নাতে যাই এজন্য তারা গরম তেলে পড়তে রাজি এরপরেও কখনো ইসলাম থেকে কোরআন থেকে দিন থেকে আল্লাহর পথ থেকে এক ইঞ্চি সরে যায়নি কথা বলে ঠিক কিনা কিন্তু আমরা আমরা আছি কাঁচা বাদাম নিয়ে আমরা আমরা আছি রং তামাশা আমরা আছি পিকনিক নিয়ে আমরা আছি স্টার জলসা নিয়ে আমরা আছি দুনিয়াবি নানান আনন্দ ফুর্তি নিয়ে এত মজা আমাদের দরকার তিনশো পঁয়ষট্টি দিন দিবস হলো তিনশো সত্তর কথা কর না কথা কন না মানে ইসলাম কই গেল কোরআন কই গেল হাদিস কই গেল এগুলো দেখার বিষয় না এই যে আমি একটু প্লেন আলোচনা করতেছি কোরআন সোনার আলোকে এগুলো মজা লাগতেছে এখন একটু হাসির কথা বলে রং না আছে জমা গেছে হুজুরে বোঝেন নাই কিন্তু দেখবেন তাফসিরুল কোরআন মাহফিল লেখা থাকলে একটু দায়িত্ব থাকে বাজান এখানে অনেক আলেম ওলামা শিক্ষিত ব্যক্তিরা বসে আছে তারা বুঝতে পারতেছে হুজুর তার বিষয় লক্ষ্য মধ্যে ঠিক আছে সীমা মন্ত আছে কারণ মন চাইলে তো একটা বিষয় বাদ দিয়ে রং তামাশার কথা বলা যায় না যায় কি কথা বলে না আর মাহফিল কি মজা নেওয়ার জায়গা টেলিভিশন থেকে মজা নেন গান শুনে মজা নেন যাত্রার মজা নেন ওয়াজ এসে মজা কোথায় আল্লাহকে বুঝবেন শিখবেন কথা নেন্লা কেন আলোচনা প্রসঙ্গে যদি দুই এক লাইন আসে যায় সেটা কপাল আপনার কি মনে হয় যে ওই টিকটক ভিডিও দেখে লাইকির দেখে আপনি মনে করেন হুজুর মাহফিলে গেলেই গান গা এগুলো ভুল ধারণা ওই যুবকদের ওয়াজ করতে যায় মহিলাদের ওয়াজ করতে যায় দুই এক লাইন হাল কাতাও দুই এক সেকেন্ড তার মানে বোঝা যাবে না ওটা দুই ঘন্টার ওয়াজ দুই ঘন্টা আগে আলোচনা হবে তারপরে যুবকদের ওয়াজ তো করবো কিন্তু তোমরা যে কায়দা লাফালাফি শুরু করছো তো কি ওয়াজ করব গাও গরম হবে না এদের খেল খেয়াল করেন সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই ইমানের পরীক্ষা আসবে বাজার আজকে দেখেন যারা দাড়ি টুপি ইসলাম নিয়ে দুনিয়াতে চলতে চায় তাদের বিপদ আছে না না জোরে বলেন আছে না না ইসলাম মানার কারণে লোকটা এলাকায় থাকতে পারে না আছে জোরে বলেন আছে ইসলাম মানার কারণে ঘর আছে স্ত্রী আছে যাইতে পারে না আছে না না শুধু ইসলাম মানার কারণে আজকে কোরআনের ময়না ফাঁকি তাদের কি অপরাধ শুধুমাত্র শুধুমাত্র দাওয়াত দেওয়ার কারণে হকের আওয়াজ দেওয়ার কারণে কথা বলেন ঠিক না একই কালে মার দাওয়াত দিয়ে কারো ভাগ্যে রান জটে ভিআইপি খাবার জোটে আবার একই কালে মার দাওয়াত দিয়ে কারো ভাগ্যে জেলখানার রুটি জোটে কথা বলেন ঠিক কেনা বোঝা লাগবে বাজান কে নবীর পথে আছে কে কারা নাই বের হ্যাঁ লম্বা পাগড়ি মাথা দিয়ে পান সব আসছে আর জাল শুকে বাজারে করছে হ্যাঁ আমাদের তো কিছু হয় না তোমার হবে কেমনে তুমি তো আর ময়না পাখির মতো মিষ্টি কথা বলতে পারো না কথা বলেন না কেন তোমার দাওয়াত তো কাকের মতো কা 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 এই জন্য তোমার পছন্দ করে না কিন্তু ময়না পাখির মিষ্টি কথা আর মিষ্টির কথা জাতির মানুষ যদি একবার বোঝে তাহলে সব দুই নাম্বারই শেষ এই জন্য তো কিছু লোকের মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে আজকে যাত্রা বলা বন্ধ হয়ে গেছে এই যে কি আশির দশকে আমরা যাত্রা দেখতাম কি যে মজা কি যে একটা ঐতিহ্য ছিল আর কি যে কারণ ওরা ওই আনন্দ ওই মাজা দোলানো নাটক সিনেমা লসিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি এগুলো নিয়ে মজা নিতে চায় এই জন্য ওদের কাছে তাফসির মাহফিল ওয়াজ মাহফিল কোরআনের আয়োজন ভালো লাগে লাগে না ওই যে আজ থেকে দেখেন নি বাজার বিশ পঁচিশ বছর তিরিশ বছর আগে আপনারাও দেখছেন দেখেনি সাসা এরকম মন সাজায়া লসিমন করিমন খাইরন সুন্দরী বানেসা পরি বাহারাম বাদশা নানান ধরনের ওগুলো বইয়ের নাম খাইরুন সুন্দরী এক বুক জ্বালা আর বুকে মারো ফালা ও শয়তানের খালা কথা কন না খা একজন বই ধরে নাটকের মঞ্চে বলতো যাহা আপনা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই কামশ পেয়াদো এই যে অভিনয় করতে রাজা ভাষা সাতশো এগুলো আর হয় না এই জন্য এদেশের কিছু নেতাদের মন খারাপ যুবকেরা আর গান শুনতে যায় না সিনেমা হলে সিনেমা দেখতে যায় না একরকার তরুণ যুবকেরা আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পঙ্গ পালের মতো তাফসির মাহফিল হাজির হয় কথা দেখে না এই যুবকদেরকে আর গান দিয়ে আটকানো যাবে না কথা বলেন এই যুবকের আস্তে আস্তে ইসলাম কোরআন শুরু করেছে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলিমদের বাংলাদেশ কথা বলেন ঠিক কেনা এজন্য বাজান বাজান কামার নির্যাতন জুলুম অত্যাচার যত বাড়বে ইসলাম আলাদের সংখ্যা শক্তি তত বাড়বে কথা বলেন ঠিক কেনা রাতে আধার যত গভীর হয় ভোরের সূর্য তত নিকটে এই জন্য আধারে ভয় পাওয়া যাবেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি ওঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি ওঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি ওঠে দাঁড়ালে নাস্তিকেরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে ইসলাম আলারা একবার জেগে ওঠে ওই নাস্তিকেরা পালার জন্য এই গর্ত খুঁজে পাবে না কথা কথা ঢেকে না কিন্তু জাগতে হবে জাতিকে জাগাইতে হবে ঘুমাইলে চলবে না ওই তেল তেলা আমার ইমান দিয়ে জান্নাত জুটবে না জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে না রে এক ডাবু খাবে দিবি রং তামাশা করবেন ডিজে পার্টিতে নাচানাচি করবেন আর আল্লাহর জান্নাতে যাবেন মরে গেলে বাটাম ফাটে ফেলে দিবি কথা কোন ঠিক কেনা খালি মরে দেখ মরে দেখ ফেরেস্তারা লাঠিনে বসে আছে তো ডিজে পাটি ভাই করে দিবি হ্যাঁ আলো হয়ে যাও যুবক কতক্ষণ ঠিক কেনা করেছ মনে হয় এ কলিজার টুকরা যুবকেরা শোনো ইমানদারের ইমানের পরীক্ষা দেওয়ায় লাগবে এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছে আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করলো আল্লাহ বলেন আল্লাহ দি খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়া মাইয়্যুকুম মাহজান ওয়া আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ রেগে বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন এর মাঝে মাঝে যে সময়টা আল্লাহ পাক দিয়েছেন এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত উত্তম আমল করে কে কত বেশি সুন্দর আমল করে যার আমল সুন্দর তার পরকাল সুন্দর যার আমল খারাপ তার পরকাল খারাপ কথা বলে ঠিক কিনা এজন আল্লাহ রাসূল বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুকরাতুম মিন হুপারিন নার ওয়া হুতিরমিজি আল্লাহ রাসূল ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন আর যে ব্যক্তির আমল খারাপ আর হফরা তুম মিন হফরের নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত কথা বলেন ঠিক কি না এজন্য যুবক এখনো সময় আছে ভাবিয়া পথ চলো নির্গম হইলে হবে না দুনিয়া রং তামাশায় ডুবে থাকলে হবে না মন চাইবে গান বাজনা আনন্দ ফুর্তি করে সময় কাটায় কিন্তু মনে রাখবা দুনিয়া ফুর্তি করার জায়গা না দুনিয়া হলো আল্লাহর গোলামি করার জায়গা ইবাদতের মাধ্যমে আল্লাহর গোলামি করা লাগবে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর গোলামি করা লাগবে এখনো সময় আছে যুবক হেলাই খেলায় সময় নষ্ট করো আজ হোক কাল হোক তোমার আমার জীবনে মৃত্যুর ঘন্টা বেজে যাবে তোমার মতো কত যুবক এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা দিয়েছে রেজাল্টটাও সোনার ভাগ্য হয় নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে কথা কও ঠিক না তোমার মতো কত যুবক আগুনে পুড়ে মারা যায় তোমার মতো কত যুবক কক্সবাজার সফর করতে গিয়ে মারা যায় তোমার মতো কত যুবক মোটরসাইকেল চলতে ফিরতে গিয়ে হঠাৎ করে মারা যায় এ যুবক তুমি যে মরবে না কার কখন মৃত্যু হবে তোমরা তো কেউ জানো না এজন্য এখনো সময়

পরীক্ষা আছে যৌবনের পরীক্ষা আছে কথা যৌবনের পরীক্ষা দিয়েছেন কে ইউসুফ আল্লাহ একটা নারী সন্তান হিসেবে ইউসুফ আল্লাহ দশটা দরজায় তালা বন্দি কইরা গোপন কক্ষে নিয়ে গেছে নিজের কামনা বাসনা পূরণ করার জন্য কাছে যায় বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না কথাকে বোঝেন না দেবতার মুখ ঢাকে কাপড় সিরে সিরে ইসুফ আলাই সালাম ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ কাছে আইসা বলে ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর ইউসুফ নবী ডেকে বলে জলে কা এই চোখ যে আল্লাহ বানাইছে তার কথা স্মরণ কর এইভাবে ইউসুফ আলাহ ইসলাম অনেক কিছু বোঝাইলেন কিন্তু জলে কা বোঝে না আল্লাহর পয়গাম্বার ইন্নিয়া খফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় নিয়া দেখে বলে সামনে দৌড় মারব দৌড় মারার দায়িত্ব আমার দরজা খুলে দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহর ওপরে ভরসা করে দৌড় মারছে আল্লাহকে স্মরণ করে দশটা দরজা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে জোরে বলেন এ দশটা দরজায় তালাবন্দি করে গোপনে গেছে খালি ইসুফ নবী আর চলে কার কেউ নেয় এখনকার যুবকের তো এত গোপন কক্ষ লাগবে না পার্কে সিবে গলি বাইলে হয় কথা না দশ টাকার বাদাম কিনে দেয় আর ময়না ধর এ বাদাম এই কথা বলে মহিলার রানের ওপরে মাথা রাখে বিয়ের আগে হানিমন এ কথা কও না কে মহিলার রানের ওপরে মাথা রাখছে মেয়েটা এবার বাদাম ফাইটে ছেলেটার মুখে দেয় খায় আর মজা নেয় কিছুক্ষণ খাইতে খাইতে কয় সোনার খাইতে পারবো না মেয়ে বলে কেন যান খাইবা না বাদামে তো অনেক পুষ্টি তুমি খাও পার্কে বসে পুষ্টি ম্যাডাম সাজছে কথা কন ঠিক কে না এই এই ব্যাপারে দায়িত্ব হলো পিতা মাতার সব চাইতে দায়িত্ব বেশি পালন করে আপনার যুবক ছেলে পিকনিকের নামে কই যায় অভিভাবক হিসাবে সাথে যাবেন কথা আপনার যুবতী মেয়ে পিকনিকের নামে কই যায় অভিভাবক হিসাবে হয় মা অথবা বাবা সাথে যাওয়া লাগবে ওর প্রেম করা পার্কে যায় ট্যাঙ্কি মারা কথা কর না কে মগা মুগি হাই রে ভাই চিড়িয়াখানার পর্যন্ত প্রেম হয় রে চিড়িয়াখানা চিড়িয়াখানা চেনো না তোমরা হ্যাঁ আমি রাজশাহী গেছিলাম বাপ রে বাপ যায় দেখে খেলে জোরাই জোরাই গাছের গোড়ায় গোড়ায় মন কায়দায় সাফে আছে মানে কিয়ামত হয়ে যাবে তার সারিয়ে দিবি না খবর নিয়ে দেখেন একটাও বিয়ে করেনি কথা কর না কারণ যারা বিয়ে করে তারা বৌরে ওই রাস্তাঘাটে চাপে ধরে না ওইকে চাপে ধরার জায়গা আছে কথা কর না বোঝে না এরা বৌক মানে চাপে ধরে কুটি আদম আর হাওয়ার যখন দেখা হলো আরাফার ময়দানে আদম নবী তো মা হাওয়া দেখে একেবারে বুকের ভিতর চাপে ধরছে আল্লাহ কয় আদম কারে ধরছে কয় বউ কয় বৌরে ধরবে ঠিক আছে এরকম খোলা ময়দানে বউক আদর করার জন্য ঘর বানাও ঘর আদম নবী স্ত্রী মা হাওয়াকে ধরছে আল্লাহ সে জায়গা আল্লাহ ফতুয়া দিয়ে বলতেছে বউ তোমার বুঝে আদর করবে ঘর বানাও আল্লাহ আকবার তখন ইব্রাহীল আর আদম আলাহিসালাম দুইজন মিলে আদম আলাহিস স্ত্রী আর হলো ইব্রাহিল হলো জোগালদার দুইজন মিলে একটা ঘর বানাইলেন আর সেই ঘরে মা হাওয়াকে আদর করলেন তার মানে কুকুর বিলারের মতো রাস্তাঘাটে প্রেম করা মুসলমানের সন্তানের স্বভাব পায় না মা প্রেবা হুন্ডের পিছনে এক মহিলা উঠলে এমন কায়দার চাইতে ধরার লজ নাই তো দেহায় কথা কার ওই মেয়ে আরো বেশি লজ্জা নেয় কারণ ছেলেদের মতো বসে কি খারাপ রে ভাই মহিলাটা আমার মাঝে মাঝে মনে হয় এগুলো ধরে মনে মেরে ফেলে দিই সবগুলো কিন্তু কি করবে না হত্যা করা যে গুণা বাস্তব আমার এত বিরক্ত লাগে কেরে তোরা এলে করবো রে ভাই বিয়া কর রে কথা কর না কা তোরা মন খারাপ করছ এই জন্য যৌবন মনে চাইলে আল্লাহ বলে নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে কারণ এই যৌবন কালের হিসাব দেওয়া লাগবে কার কাছে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন তোমরা যৌবনের তার নাই করো একদিন যৌবন থাকবে না আমল ঠিকই গুনা লেখা থাকবে কথা ডেকে না এজন খবরদার যুবক রং তামাশা করিস না অনেক হয়েছে তবা করে ফিরে আয় বান্ধবীর নাম্বার থাকলে বলক মান ব্ল্যাক লিস্টে রাখ কথা কন্যা খবরদার খবরদার এগুলো করা যাবেন আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে ইসলামের পথে টিকে থাকার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই যুগে যুগে নবী রাসূলেরা উম্মতেরা পরীক্ষা দিয়েছেন সুম্মাস্তাকাম এর পর অবিচল অটল ছিলেন। তাতাদের জন্য আলাইকুমুর মালায়েকা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয় কথা বলেন ঠিক কিনা। এইজন ইমানের পথে ইসলামের পথে টিকে থাকতে হলে অনেক বাধা আসবে। কথা বলেন এখন আল্লাহ পরীক্ষা করবে না ওয়ালা নাবুল আনাকুম বিশাইঙ্গি মিনাল খাউফি ওয়াল জুই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ভয়ের দ্বারা স্থানের ক্ষতি মালের ক্ষতি সম্পদের ক্ষতি সন্তানাদির ক্ষতি সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন এতে যারা অবিচল অটল থাকবে ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বলেন আল্লাহু আকবার এজন্য যুবক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুনিয়ার পরীক্ষাতে যেরকম পাস করো আঁকের রাতের পরীক্ষাতে পাশ করতে হবে আমরা যেন কবরের সলজ সঠিকভাবে দিতে পারি পাক আমাদের সবাইকে বাঁচতো সলার সঠিকভাবে আদায় করা তৌফিক দান করেন সকলে না আমি আমি মনে মনে ভেবেছিলাম পরিবেশটা সুন্দর থাকবে আসলে যে বাতাস উঠছে মানুষ ঠান্ডার কারণে ভয়ে পালাচ্ছে সেই কন কোনে ঠান্ডা